উপস্থিত আছেন সকলকে আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপা এবং মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবেরঙ্গীর সিদ্ধার্থকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসুন আমরা সুন্দরবনকে ভালোবাসি এবং আমরা এবার স্লোগান দিয়েছি আমরা পেয়েছি কিন্তু সব দিবসের উপরে হলো আমরা সুন্দরবন দিবসকে স্থান দিতে চাই, কারণ আমাদের যে জাতীয় সঙ্গীত সুন্দরবন সম্পর্কে বলতে চাই যে সুন্দরবনের আয়তন দিন দিন কমে যাচ্ছে। গত 100 বছরে 100 বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন কমে গেছে, এটি হয়েছে মানুষের দখল আর মানুষের মুনাফা লোভী এবং বন বিনাশী কর্মকাণ্ডের কারণে সুন্দরবন হুমকিতে আছে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে, শুধু মাছ মারা হচ্ছে না, কিছু বন বিভাগের অসাধু কর্মকর্তার যোগ সদস্যে সেখানে বিষ দেয়া এবং অবৈধভাবে অভয়াশ্রমে মাছ শিকার করা হচ্ছে। এরপরে আমাদের এই কারণে আমাদের সুন্দরবন ধ্বংস হচ্ছে। এর পাশাপাশি সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক গবেষণা আসছে সুন্দরবন সংলগ্ন যে নদী, সেই নদীতে 17টি প্রজাতির মাছের উপর গবেষণা করে দেখা গেছে তার শরীরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, অর্থাৎ প্লাস্টিক দূষণের কারণেও আমাদের সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে ঘন ঘন কয়লা চাষ, তেলের চাষ ডুবতেছে, এই নানা কারণে আমাদের সুন্দরবন আজ ভারাক্রান্ত আক্রান্ত। সুতরাং এই সুন্দরবনকে রক্ষা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে, সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা সেই দাবি জানাই আজকে এই সুন্দরবন দিবসে। বন্য প্রাণী হত্যা এবং বৃক্ষ নিধন সেগুলো তো প্রতিনিয়তই হচ্ছে, এবং একটি সিন্ডিকেট এবং কিছু আন্তর্জাতিক চোরাচালান এবং ব্যবসা মুনাফালভী ব্যবসা বাণিজ্যের কারণেই এখানে বাঘ হত্যা করা হচ্ছে এবং হরিণ শিকারী বেপরোয়াভাবে বেড়ে গেছে। সাম্প্রতিককালে আমরা সেটি লক্ষ্য করেছি যে ব্যাপকভাবে এখানে বাঘ হত্যা এবং হরিণ হত্যা সহ বন্য প্রাণী হত্যা আমরা শুরু হয়েছে। তো আজকের এই সুন্দরবনে আমাদের মাঝে এদের জেলেদের অরিজিনাল যারা মাছ ধরে জীবিকা নির্ভরশীল করে এদেরকে ঢুকতে দেয় না, এবং এরা জেলে নামের কিছু লোক এরা ঢুকাইয়া মাছ ধরায়, কারণ এদের অবরণ্য এলাকা করে নাই, এদের টাকা নেওয়ার অবরণ্য করছে, কারণ এরা হরিণ মারে। যারা জেলে একটা জেলে দেখতে পারবেন না যে সুন্দরবনে হরিণ মারে, কারণ ধরা পড়ছে এই জেলে নামের ব্যাসধারী, একদম দেখা গেছে যে জেলের ভ্যাস ধরে উনি ঢুকছে, উনিও মা ওই উনি করছে কিন্তু জেলেরা করে নাই, এই চারটা জেলেদের পরে। কারণ সুন্দরবনের অবরণ্য এলাকা করে রাখছে, 12 আনা জঙ্গল কিন্তু সুন্দরবনের অবরণ্য এলাকা করে রাখছে। বীজ দিয়ে 65 দিনের বন্ধের সময় কোনো জেলে ঢুকতে পারে না, ওই সময় নিলিবিলি যারা জেলে নাম ধরে মাছ ধরে এদেরকে এই মাছ ধরায়, কারণ এক একটা নৌকো বিচতে 5,000, 7,000, 10,000 টাকা গড়ে করে নিয়ে এদেরকে মাছ ধরায়, কারণ সুন্দরবনে জেলে ঢুকতে পারে না। ওই সময় অসাধু জেলেরা ঠিক মতো নিলিবিলি মাছ ধরতেছে, সুন্দর গাছ কাটতেছে, বাঘ মারতেছে, হরিণ মারতেছে, এটা ফরেস্টার দেখে না, কিন্তু একজন জেলে যদি ওই অবরণ্য এলাকায় ঢুকে তাহলে একজন জেলেকে দেখতে পারে, কারণ ওরে ধরে যদি পাস পারমিট থাকে ওই পাস ফালাই দিয়ে ওদেরকে চালান দেয় অবরণ্য এলাকায় পাইছে। কিন্তু যারা বিনা পাশে চলে, যারা বিনা ইতে ধরা চলে, অনুমতিতে চলে, তারাই ছত্রছায়া ফরেস্টারের ছত্রছায়াই চলে, কারণ এই সুন্দরবনে বীজ দিয়ে মাছ ধরে, এই মাছ আমরা আপনারা খান আমরাও খাই, কারণ এই সুন্দরবনের মাছ ধরা ওই মাছ পশু পাখি খেয়েও মরে, ওই মাছে মাছের পোনা বাচ্চা সব মরে, কারণ ওই বিষ মারলে ওই পানি অক্সিজেন ফেল করে ওই মাছের ডিম পর্যন্ত বাচ্চা সহ সব মারা যায়। এর বলবো আর আমার কিছু বাংলাদেশের হার্ট এবং ফুসফুস যদি সুন্দরবন বাঁচে, আমাদের সুন্দরবন উপকূলীয় এই যে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা, মংলার পরিবেশ ভালো থাকবে। সুন্দরবন বাঁচাবার লক্ষ্যে এখন থেকে যদি আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ কর্মকর্তা সুশীল সমাজ
জনপ্রতিনিধি নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা প্রশাসনিক বিভাগ আমাদের সকলকে একযোগে এই সুন্দরবন রক্ষায় এখন থেকে উদ্বুদ্ধ হতে হবে বলে যেতে চাই কারণ ইতিমধ্যে আমাদের একজন অভিজ্ঞ সাংবাদিক সাহেব আমাদের শ্রদ্ধ বড় ভাই হচ্ছে আমরা আন্তর্জাতিক সুন্দরবন দিবস হিসেবে দেখতে চাই আর সুন্দরবন বলতে গেলে সুন্দরবন হচ্ছে আমাদের মায়ের মতো আর এই সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় আসলে শুধু মংলা কেন বাংলাদেশ কেন কোথাও বসবাস করার অনুপযোগী হয়ে পড়বে অর্থাৎ এই সুন্দরবন আমরা সৃষ্টি করি না এটি আল্লাহর প্রদত্ত দান অর্থাৎ এই সুন্দরবন আমরা ধ্বংস করতে পারবো কিন্তু আমরা সৃষ্টি করতে পারবো না আর এই সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় আসলে আমাদের জনজীবন যাই বলি না কেন সবই ধ্বংস হয়ে যাবে কারণ এই জেলেরা তো তাদের জীবন জীবিকা এই সুন্দরবনের উপরে এই নদীর উপরে নির্ভর করে কাজে এই বিষ দিয়ে মাছ মারা বা এই অবৈধভাবে মাছ মারা এটি কিন্তু বন্ধ হতো নামে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে অথচ এখানে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড এখানে হয়ে থাকে আজকে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকে বিশ্ব ভালোবাসা দিবসের সঙ্গে সুন্দরবন দিবস দুটো দিবস মিলে কিন্তু খুব ভালোভাবেই এখানে উদযাপিত হচ্ছে এখানে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাই রেলি দিয়ে এসেছি এবং এখানে এসে আমরা সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে জানতে পারছি সুন্দরবন দিন দিন সুন্দরবনের গাছপালা কেটে ফেলা হচ্ছে সুন্দরবনের সামনের নদী দূষিত হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে যদি আমরা সবাই নিজেদের পক্ষ থেকে এগিয়ে আসি যে সুন্দরবনকে নিজে থেকে যদি সবাই উদ্যোগ গ্রহণ করি যে সুন্দরবনকে আসলে আমাদের সবাইকে রক্ষা করতে হবে এবং গাছপালা ধ্বংস করা যাবে না তো আমার মনে হয় সুন্দরবন আজ হারিয়ে যাবে না সুন্দরবন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের ক্ষেত্রে অনেক বড় বড় ঝড় আসলেও কিন্তু আমাদের সুন্দরবনের জন্য আমরা বারবার বেঁচে যাচ্ছি তো সুন্দরবন আমাদের নানাভাবে রক্ষা করে যাচ্ছে তো আমরা যদি সুন্দরবনকে রক্ষা আমরাও যদি সুন্দরবনকে রক্ষা করি সুন্দরবন যেমন আমাদের রক্ষা করে তো সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের তো তাহলে মনে হয় আমাদের দক্ষিণাঞ্চল আরো সুন্দর হয়ে উঠবে 25 ভাগ বন থাকা দরকার কিন্তু আমাদের তা তো নেই আর যা আছে আমরা তা উজাড় করে ফেলছি এ সম্পর্কে আসলে এটা দুঃখের বিষয় আমাদের আরো বেশি বেশি বন লাগানো দরকার আমাদের আরো বন উজাড় থেকে আমাদের বন উজাড় রোধ করা দরকার আসলে বন আমাদেরকে রক্ষা করে একটি দেশের বনই হলো একটি দেশের সৌন্দর্য রক্ষা করে দেশের বন না থাকলে দেশে অক্সিজেনের যেমন অভাব হবে তেমনি জীবনযাপন বিপর্যস্ত হয়ে যাবে বন আমাদেরকে অনেকভাবে সাহায্য করে আমাদের সকলের উচিত বনকে সাহায্য করা একটু ভাই একটু ধরেন ভাই আমাদের গর্ব আমাদের ধন শিক্ষাবিদ অবশ্যই কুমার বিশ্বাসকে পুরা কাল থেকে রক্ষা করে আসছে আমাদের বুঝতে একটু দেরি হয়েছে এই দেরির জন্যে সুন্দরবনের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে এবং এই ক্ষতিটা মানুষের দ্বারাই হয়েছে আমরা খেয়াল করিনি প্রশাসন নিরক্ষীল এ কথা বলবো না এবং যে দল যখন ক্ষমতায় আসে তারাও নিরক্ষীল তাও বলবো না তারপরেও মানুষের দ্বারা
এই সুন্দরবনটা অনেক ক্ষতিগ্রস্ত। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে, সুন্দরবনের দখল হচ্ছে, দূষণ হচ্ছে। একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান তারা গবেষণা করেছে, সুন্দরবন সংলগ্ন তিনটি নদীর 17 প্রজাতির মাছ তাদের শরীরে মাইক্রো প্লাস্টিক পেয়েছে এবং তার লিভারের ক্ষতিগ্রস্ত করে এবং মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এটি সত্য সমস্ত একটি গবেষণা। আমরা লক্ষ্য করেছি যে আমাদের 55% বন আছে অভয়াশ্রম, কিন্তু সেই বনের অভয়াশ্রমের মধ্যে বিষ দেওয়া হয়। আমি গত 6-7-8 সুন্দরবন ঘুরে আসছি, প্রত্যেক জায়গায় অবৈধভাবে মাছ শিকার করতে দেখেছি, যেখানে কোনো জেলে থাকার কথা না বা কোনো মাছ ধরার থাকার কথা না। এখানে জেলের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছে, তারা বলেছে জেলেরা এখানে খালে বিষ দেয় না বা অবৈধভাবে মাছ ধরে না। এখানে কিছু অসাধু বন বিভাগের কর্মকর্তা তারা কিছু জেলে বেশে জেলের বেশ ধরে তারা এখানে যায় এবং তারা এই অবৈধ কর্মগুলো করে। এই ছিল আমাদের বক্তব্য। আমরা বলেছি সুন্দরবন আমাদের বাংলাদেশের ফুসফুস, একে রক্ষা করতে হবে। আমরা বলেছি বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন। আমরা বলেছি সুন্দরবন বাঁচাই, পরিবেশ বাঁচাই, টেকসই হোক আমাদের বাংলাদেশ। এই আমাদের স্লোগান, এই ছিল আমাদের এই এখানকার আলোচনার সার সংক্ষেপ আর কি। তো আমি এই পর্যায়ে আর মাইক্রোপ্লাস্টিকের যে বিষয়টা, এটা কিন্তু পলিথিনের থেকে আসে। আমরা যে পলিথিনগুলো ইউজ করি এগুলো মাটিতে মিশে যেতে 170 বছর লাগে। এগুলা না মিশে বিভিন্ন যে মাইক্রো হিসাবে প্রাণীর দেহে যায়, মাছ বন্ধন প্রাণী যারা আছে এগুলা যখন খেয়ে ফেলে এটার পাকস্থলে ওগুলো হজম করতে পারে না, তখন কি হয় মাছটা যখন আমরা রান্না করে খাই ওটা আমাদের শরীরে চলে আসে। এটা একটা সাইকেলের মতন আর কি। তো সর্বোপরি আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যারা পরিচিত আছে বা আমাদের পরিচিতের মধ্যে যারা আছেন, সুন্দরবন সম্পর্কে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন বা কোনো সমস্যা থাকে সেগুলো সংশ্লিষ্ট প্রশাসনকে বা যথাযথ কর্তৃপক্ষকে জানালে আমরা ব্যবস্থা নেব। কারণ আমরা সবাই ইন্টারভেন না করলে কেউ কেউ অবশ্যই ইন্টারভেন করবে। স্ট্যাটিক্সে একটা কথা আছে যে ইয়োর টার্ম 5% আর কি, 5% লোক সবসময় থাকবে যেটার বিপক্ষে আর কি। তো আমরা চেষ্টা করবো ওই 5% লোককে যাতে প্রথমে পরামর্শ দিয়ে সদ্ভাবে আনার জন্য, তারপরে যদি তারা ভালোভাবে কথা না শুনে তাদের জন্য আইনগত ব্যবস্থা নিব। তো সর্বোপরি এই সবাই চাপে যান।